গল্পটি শুনলে আপনি এক অসামান্য শিক্ষা পাবেন যা আপনার পরবর্তী দিনগুলিতে কাজে লাগবে ভিডিওটির শেষে আপনি কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি গভীর জঙ্গলে এক সন্ন্যাসী বসবাস করতেন তিনি একদিন একটি ইঁদুর দেখতে পেলেন যার অবস্থা ছিল খুবই রোগাগ্রস্ত সন্ন্যাসীটি ইঁদুরটিকে খাবার দাবার খাইয়ে বেশ মোটাসোটা অবস্থায় ফিরিয়ে আনলেন একদিন ইঁদুরটি একটি বিড়াল দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গেল তখন সন্ন্যাসীটি তার উপর দয়া পরবশ হয়ে তাকে ইঁদুর থেকে বেড়াল করে দিলেন এইভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ বিড়ালটি একটি কুকুর দেখতে পায় এবং ভয়ে ছোটাছুটি শুরু করে এই দেখে সন্ন্যাসীটি তাকে বেড়াল থেকে কুকুরে পরিণত করে দেন সন্ন্যাসী আর কুকুর বেশ ভালোভাবেই জঙ্গলে দিন কাটাতে লাগলেন কিন্তু আবার আসলো সমস্যা কুকুরটি একদিন একটি বাঘকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায় এবং সন্ন্যাসীটি তাকে কুকুর থেকে বাঘে পরিণত করলেন এই ভেবে যে এবার হয়তো জঙ্গলে কোনো প্রাণী তাকে আক্রমণ করতে পারবে না কিন্তু এবার ঘটলো উল্টো ঘটনা যে দূরের ওপর দয়া করে সন্ন্যাসী তাকে এত কাণ্ড করে বাঘে পরিণত করলেন সেই বাঘই আজ সন্ন্যাসীকে খাওয়ার পরিকল্পনা করলো কিন্তু অন্তর্জমি সন্ন্যাসী ব্যাপার সেপার বুঝতে পেরে বাঘকে পুনরায় ইঁদুরে পরিণত করে দিলেন তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি থেকে আমরা যে শিক্ষাটি শিখতে পারি সেটাই হলো যে মানুষ নেই ধন সম্পত্তিপূর্ণ হয়ে গেলে সে ঠিক তাকে আঘাত করবে যে একদিন তাকে ধনী হবার পথ দেখিয়েছিল তাহলে সত্যি কি এখানে বাঘকে বলবেন নাকি সন্ন্যাসীকে পোকা বলবেন আর আমাদের সমাজে এরকম বাঘ সন্ন্যাসী আছে নাকি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ প্লিজ